নমস্কার, স্টাডি একুয়ের বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 8 জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। আমি পলাশ ধর, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, স্পেনের গ্র্যান্ড প্রিক্সে 53 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? যদি স্বর্ণপদকের কথা বলা হয় তাহলে দুজন স্বর্ণপদক জিতেছে, একজন হচ্ছে ভিগনেস ফোগেট, আরেকজন হচ্ছে দিব্যা কার্ন। বিঘ্নেশ ফোগাট জিতেছে 53 কেজি ডিপার্টমেন্টে সেকশনে। আর হচ্ছে যদি বলা হয় আরেকজন জিতেছে দিব্যা ককরান, এ জিতেছে 68 কেজি ডিপার্টমেন্টে। ওকে, তো এই দুটো মনে রাখবে। পুরুষ আন্ডার জিতেছে হচ্ছে তোমার সিলভার জিতেছে, গোল্ড জিতেছে, মঞ্জু কুমারীও সিলভার জিতেছে, অ্যান্ড সীমা সেও সিলভার জিতেছে। এরা তিনজন সিলভার জিতেছে, দিব্যা কারণ আর কারণা আর হচ্ছে ভিগ্নেশ ফোগাট হচ্ছে গোল্ড জিতেছিল, একজন 53, একজন 68। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজনী সাফারকে কোন ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে বা সিএও হিসাবে সিএফও হিসাবে নিয়োগ করা হয়েছে? এটা নিয়োগ করা হয়েছে জম্মু আর কাশ্মীর ব্যাংকের জন্য। ওকে, এটা নিয়োগ করা হয়েছে 5 জুলাই 2019। ওকে, পরের প্রশ্ন, বিশ্ব চকলেট দিবস কবে পালন করা হয়? বিশ্ব চকলেট দিবস পালন করা হয় 7 জুলাই। এটা বেসিক্যালি শুধু চকলেটের নয়, যে কোনো কোকোয়া বেস্ট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই দিনটাকে সেলিব্রেট করা হয়। এটা স্টার্ট হয়েছিল 2009-এ। পরের প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের রিটু ভরসা প্রজেক্টের জন্য বা প্রকল্পের জন্য অধীনে প্রতিটি চাষিকে ইনপুট খরচ পূরণের জন্য বার্ষিক কত টাকা অনুমোদন দেওয়া হবে? হচ্ছে 12,500 টাকা। ওকে, আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট সাপোর্ট হিসাবে দেওয়া হবে। আর এটা এই স্কিমের জন্য যে অ্যাপ্লিকেবল যে ফার্মাররা আছে তারা হচ্ছে যাদের ল্যান্ড হচ্ছে 5 একরের কম তাদের জন্য এটা করা হয়েছে। আর এখানে কিন্তু টেনেন্ট ফার্মারদেরও মানে ভাগ চাষি যারা আছে ওদেরকেও কিন্তু কভার করা হচ্ছে। কোন দেশে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে তার 2 বছরের মেয়াদ শেষ করে? কোন দেশ এটা শেষ করে? কুয়েত শেষ করে। এটা কুয়েতের শেষ হয়েছে 2 বছরের মেয়াদ। নেক্সট প্রশ্ন, পাঞ্জাব ও জম্মুতে পাক সীমান্তে অনুপ্রবেশকারী গ্রিডকে শক্তিশালী করার জন্য বিএসএফ কোন অপারেশন চালু করেছে? এরা চালু করেছে হচ্ছে সুদর্শন কোন দেবতার অস্ত্র এবং কি অস্ত্র কমেন্ট বক্সে জানাও। এটা বেসিক্যালি 1000 কিলোমিটারের একটা লেন্থের একটা করা হবে, ইন্টারন্যাশনাল বর্ডার তৈরি করা হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, এটাই হচ্ছে এর মেইন পারপাস। নেক্সট প্রশ্ন, ভারতের ওলা ক্যাবগুলো ইংল্যান্ডের কোন শহরে প্রাইভেট হায়ার ভেহিকেল শুরু করার জন্য সেখানকার পরিবহন নিয়ন্ত্রকের অনুমতি পেয়েছে? এটা পেয়েছে প্রথম, এটা ওলাই পেয়েছে ইন্ডিয়ার মধ্যে থেকে, তো সেটা হচ্ছে লন্ডনে পেয়েছে, ওদের ক্যাপিটাল লন্ডনে পাওয়া গেছে, ঠিক আছে। আর এটা মনে রাখবে যে এটা কিন্তু প্রথম, মানে এটাকে প্রথমে লাইসেন্স চেক করা হবে এবং সেটা 1 বছরের যদি প্রথমে গ্যারান্ট করা হবে তারপরে কিন্তু এটা এক্সটেন্ড করা যেতে পারে। কবে বিশ্ব জুনিয়র দিবস পালন করা হয়? বিশ্ব জুনিয়র দিবস পালন করা হয় 6 জুলাইয়ে। 6 জুলাই বিশ্ব জুনিয়র দিবস পালন করা হয়। এই ডেটা অবজার্ভ কেন করা হয়? অ্যাওয়ারনেসের জন্য। কিসের অ্যাওয়ারনেসের জন্য? একটা ডিজিজের, সেই ডিজিজটার নাম হচ্ছে জোনোটিক ডিজিজ। এটা কিন্তু একটা ক্যাটাগরি অফ ডিজিজ। এখানে বলতে পারো যে অ্যারাউন্ড যে এস্টিমেট করা হয় যে 61% যারা জোনোটিক ডিজিজ অর্গ্যানিক কোনো রকম ডিজিজের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তারা হচ্ছে বাই বার্থ ডিজিজের সঙ্গে যুক্ত থাকে অরিজিন থেকেই। আর 75% কিন্তু নিউ ডিজিজ ডিসকভার করা হয়েছে। এটার মধ্যে জোনোটিক ডিসিজের মধ্যে কী কী পড়ে একটু বলে দিই। এর মধ্যে পড়ে হচ্ছে টিউবারকুলোসিস পড়ে, তারপর হচ্ছে ক্যাটস্ক্রেড ফিভার পড়ে,
তারপর হচ্ছে রাউন্ড ওয়ার্মস পড়ে, হুকওয়ার্মস পড়ে মানে ফিতা কৃমি বা ইয়ে কৃমি, তারপরে হচ্ছে স্ক্রাইবস পড়ে, রেবিজ পড়ে, এগুলো কিন্তু এই রোগের মধ্যে, এই ক্যাটাগরি অফ ডিজিজের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কোন দেশটি 2011 সালে ফিফা মহিলা ওয়ার্ল্ড কাপ জিতেছে? এটা জিতেছে হচ্ছে ইউনাইটেড স্টেট। কাকে হারিয়েছে? নেদারল্যান্ডসকে হারিয়েছে। নেদারল্যান্ডসকে হারিয়ে জিতেছে, কয় গোলে হারিয়েছে? 2-0 গোলে হারিয়েছে। এটা কোথায় হয়েছিল খেলাটা? লিওন ফ্রান্সে হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন, রাজ্য সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে দেশের সর্বাধিক সিনিয়র নাগরিক কোন রাজ্যে আছে? এই রাজ্যটা হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ড হচ্ছে এটা ফার্স্ট, এটা হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে সেকেন্ড। যদি আমি উত্তরপ্রদেশের কথা বলা হয় তাহলে এখানে মোর দেন 1 crore 54 lakh সিনিয়র সিটিজেন আছে, মহারাষ্ট্রে যদি বলো 1 crore 11 lakh। ওকে নেক্সট, রাজ্যে 316টি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য কোন রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে? এটা পদক্ষেপ নিয়েছে হচ্ছে আসাম সরকার, আসাম সরকার এই পদক্ষেপটা নিয়েছে। আর এটা কি অ্যানাউন্স করেছিল? একটা এয়ার টক বা একটা মানে তোমার ওরাল একটা বার্তা দেওয়ার সময় এটা ম্যানেজিং ডিরেক্টর অফ আসাম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন ভাস্কর পুষ্কান এই কথাটা বলেছিল, এবং ইনি বলেছিল যে 150 কোটি এর জন্য ইনভেস্ট করা হবে, এবং এটার যে লোকেটিং দ্য আন এটা কোন প্রজেক্টের আন্ডারে করা হচ্ছে এটা করা হবে হচ্ছে অ্যাক্সম দর্শন, এই প্রজেক্টের আন্ডারে এটা করা হচ্ছে। ওকে নেক্সট, ভারতীয় কোন সংস্থা দিয়ে অ্যান্টি র্যানসাম ওয়্যার প্রযুক্তির জন্য প্রথম মার্কিং পেটেন্ট পেয়েছে? এটা হচ্ছে পুনে বেসড একটা কোম্পানি, নাম হচ্ছে কুইকেল, কুইকেল এটা পুনে বেসড কোম্পানি। আর এটার যদি বলতে হয় এটা কিন্তু প্রথম একটা কোম্পানি যে কিন্তু ইউএস এর সঙ্গে পার্টনারশিপ করার সুযোগ পেল, এবং কাদের সঙ্গে? বেসিক্যালি এটা করেছে ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসার্সদের সঙ্গে, বেসিক্যালি একটা অ্যান্টিভাইরাস, তোমরা সবাই জানো কুইকেলটা। নেক্সট হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাসে প্রথম কোন ব্যাটসম্যান এক বিশ্বকাপে 5টা শতক অর্জন করতে পেরেছে? এটা তোমাদের আমি বলতে পারি, গ্যারান্টি দিতে পারি, তোমরা কম বেশি সবাই জানো, অন্তত এখন তো সবারই মাথায় আছে রিসেন্ট ঘটনা, রোহিত শর্মা। লাভপিপ্তা কার সঙ্গে করেছে? পিপ্তা করেছে হচ্ছে শ্রীলঙ্কা, তো এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে এখন। নেক্সট, আর এটা যদি বলতে হয় এখানে আরেকটা জিনিস বলা যে এখানে যে এই 5টা, আচ্ছা ওর পরে কে আছে, 5টার পরে বা ওর পরে ঠিক কে আছে তোমরা যদি জানো নিজে নিচে কমেন্ট করে জানো। কেন্দ্রীয় সরকারে কোন শহরটিতে 3টি স্পোর্টস সেন্টার অব এক্সিলেন্স সেট আপ করবে? কোন শহরে করবে এটা? এটা করবে হচ্ছে ইটানগরে, ইটানগর, ইটানগর কোথাকায়? অরুণাচল প্রদেশে। ওকে, তো এটা বেসিক্যালি 3টে ক্যাটাগরির জন্য, এটা 3টে সেন্টার 3টে ক্যাটাগরির জন্য করা হবে। একটা হচ্ছে ওয়েট লিফটিং, একটা হচ্ছে বক্সিং, একটা হচ্ছে মার্টিয়াল আর্টস, মার্টিয়াল আর্টস। ওকে নেক্সট হচ্ছে, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি পরে তৃতীয় কোন ভারতীয় ব্যাটসম্যান বিশ্বকাপে 1000 রান করলো? আমাদের খুব প্রিয় ক্রিকেটার এবং আমাদের ক্যাপ্টেন বিরাট কোহলি, বিরাট কোহলি 1000 রানটা করলো, মানে 1000 রান ক্রস করলো। এটাও কার এগেনস্টে? এটাও মনে রাখবে শ্রীলঙ্কার এগেনস্টেই এটা হয়েছে। ওকে, বিরাট কোহলি 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2011, 2015, এখন 2019, সব ঠিকঠাক চললে হয়তো 2023ও খেলবে। নেক্সট, টাকার উপর নগদ লেনদেনের জন্য আধার কার্ডটি চাওয়া যেতে পারে? এবার রাজশ্রী সচিব অজয় ভূষণ পাণ্ডে, ইনি হচ্ছেন অশোক বিষয় পান্ডে, ইনি এই কথাটা বলেছেন। ইনি কত টাকার উপরের কথা বলা হয়েছে, আপার লিমিটটা কত বলা হয়েছে, সেটা হচ্ছে 50,000। 50,000-এর উপরে হলে চাইতে পারে, যেখানে প্যান ম্যান্ডেটরি সেখানে কিন্তু আধার কার্ড চাওয়া যেতে পারে বা ইউজ করা যেতে পারে, মানে আধার আর প্যানটাকে এখন সরকার হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ইউজ করার চেষ্টা করছে বেসিক্যালি। নেক্সট হচ্ছে, 15 জুলাই থেকে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে শ্রীখণ্ড মহাদেব ভ্রমণ অনুষ্ঠিত হবে কোন রাজ্যে? কোন রাজ্যে হবে এটা? এটা হবে হিমাচল প্রদেশে হবে, হিমাচল প্রদেশ হবে, এটা প্রায় 19,000 ফুট উপরে হবে।
এটা কোন রিজিয়ন হবে? নির্বান্ধ রিজিয়ন, এটা কোথায়? কুলুতে। আর এটা চলবে 15 থেকে 25 পর্যন্ত জুলাই এর অবশ্যই। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মূর্তি উদ্বোধন করেছেন এমন কোন এয়ারপোর্ট? এটা হচ্ছে বারাণসী এয়ারপোর্ট। এবং মনে রাখবে এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এটা কনস্টিটিউয়েন্সিও। ওকে, পরেরটা, পোপ ফ্রান্সিস 13 অক্টোবর বা 13ই অক্টোবর কোন ভারতীয় নানকে, ভিক্ষুককে সন্ত ঘোষণা করবেন? এরা কাকে করবেন? মেরিয়াম টেরিজাকে, মেরিয়াম টেরিজাকে এটা অ্যানাউন্স করবে। নেক্সট প্রশ্ন, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোর কাছ থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারীদের জন্য কোন রাজ্য সরকার এককালীন সেটেলমেন্ট প্রকল্প চালু করেছে? এটা কোন রাজ্য সরকার চালু করেছে? এটা চালু করেছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্য সরকার। ঠিক আছে, এটা বেসিক্যালি যারা হচ্ছে ঋণটা মুকুব করে দেবে এবং একটা সেটেলমেন্টের মাধ্যমে সেটা কমিয়ে দেবে অ্যামাউন্টটা, লোন অ্যামাউন্টটা, এটা উত্তরাখণ্ডে হয়েছে। তো এটা ছিল আমাদের আজকের 20টা কারেন্ট অ্যাফেয়ার্স 8 জুলাইয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং কাজেও লাগবে। আমি বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা একদিনে পুরোটা করার বা পরীক্ষার আগে পুরোটা সলভ করার না চেষ্টা করে একটু একটু করে রোজ দিনে 10 থেকে 20 মিনিট নষ্ট করে বা ইউজ করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো। আশা করি এটা তোমাদের ভবিষ্যতে এবং লং রানে কাজে দেবে। চলো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।